نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله
سيدنا مولانا محمد. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. أستغفر الله إن الله غفور رحيم. لا إله إلا الله. آواز দিয়ে বলো لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. টুকর গ্রাম যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আজাম, যুবক বায়খল, পর্দার আড়ালের সম্মানিতা মা বৈনখল, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আজকে এই এলাকার যুব সমাজ তথা উলামায়ে কেরাম এবং মুরব্বীগণের সহযোগিতায় এখানে এক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আর এই মুবারক মাহফিলের মধ্যে আমরা কিছু মানুষ সকল হাজির হইতে পারলাম যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে এই জান্নাতি বাগানও গুনামাফর মজলিসও বসার তৌফিক দান করছেন, সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার মানুষ সকল, মুমিন যারা, আল্লাহর প্রতি বিশ্বাসী যারা, তারা রে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক দিতে, ও ঈমানদার মানুষ সকল, উদখুলু ফিসসিলমি কাফা, তুমি তাই পুরাপুরিভাবে ইসলামের মধ্যে দাখিল। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, আর শয়তানের অনুসরণ করিও না, শয়তানের কদম ব কদম চলিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। বলেন নাউযু বিল্লাহ। মুসলমান বাবারা, আমার ভাইয়াই নখন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার ফিতরা, তোমরা যারা ঈমানদার মুমিন, তোমরা ফুরাফুরি ইসলামের মধ্যে দাখিল। ইসলামের মধ্যে ফুরাফুরি দাখিল মানে কি? আপনার হাত, আপনার খান, আপনার নাক, আপনার চোখ, আপনার সমস্ত বডি, প্রত্যেকটা অঙ্গ ইসলামী দায়রার ভিতরে, ইসলামী শরিয়া দায়রার ভিতরে ঢুকে যাইত। মুসলমান বাবারা, আপনার মুআমেলাত, আপনার মুআশারাত, আপনার সিয়াসত, আপনার সব কিছু, আকাইদ, ইবাদত, সব কিছু ইসলামের ভিতরে হইত, ইসলামের বাইরে হইত না। আপনি মুসলমানের সন্তান হইয়া ইহুদি নাসারার যদি কালচার, ইহুদি নাসারার চাল চলন যদি আপনার মধ্যে থাকে, তো আপনি সঠিক মুমিন হইতে পারত না। এই জন্য আল্লাহ স্পষ্ট হইতরা, ও মুমিন হল পুরাপুরিভাবে ইসলামের মধ্যে দাখিল। তুমি তাই ইহুদি নাসারার অনুসরণ করিও না। মুসলমানের সন্তান হাতও হাড়ু দিবার কথা নাই, মুসলমানের সন্তানে গলার মধ্যে আপনার সরাফিন দিবার কথা নাই,
কিন্তু অনেক মুসলমানের সন্তান আছে গলার মধ্যে সরা পিন্দে আছে না নাই। হ্যাঁ, এই যে মেয়েদের নারীদের পোশাক ব্যবহার করা পুরুষদের জন্য হারাম, এটা তো ইহুদি নাসারার কালচার, মুসলমানের কালচার হতে পারে না। আবজাকজন মুসলমানের সন্তান হইয়া গলার মধ্যে সরা পড়বা, হাতের মধ্যে খাড়ু পড়বা, একজন যুবক হইয়া খানোর মধ্যে আপনি খানফুলি লাগাইবা, নখ লম্বা রাখবা, চুলো চুটকি বাড়াইবা, এটা ইহুদি নাসারার কালচার, এটা মুসলমানি কালচার নাই, ইসলামী কালচার নাই। ওটার লাগি আল্লাহ হইতরা পুরাপুরি ইসলামের মধ্যে দাখিল, শয়তানের অনুসরণ করিও না, শয়তানের কদম বকদম চলিও না, ইসলামের মধ্যে পুরাপুরি দাখিল হইতে হইলে তোমার হাত, তোমার খান, তোমার চোখ, তোমার দিল দিমাগ, তোমার ফাও, তোমার মাথা, তোমার হোল বডি প্রত্যেকটা ইসলামের দায়রার ভিতরে ঢুকে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চললে খুশি হইন, নবীজির তরিকার মধ্যে ঢুকে যাইত, তখন আপনি পুরাপুরি মুসলমান হইবা। কিছু ইসলাম মানবা, কিছু ইহুদি নাসারার কালচার মানবা, এটা মুমিনের জন্য হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কইরা, যারা কোরআনের কিছু মানবো কিছু মানত নাই, এরার জিন্দেগি হইব জিল্লতের জিন্দেগি। হুকা নাউজুবিল্লাহ, জোরে কও নাউজুবিল্লাহ। ও মুসলমান বাবারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের কিছুটা আপনি মানবা আর কিছুটা আপনি মানতা নাই, এইভাবে যারা করবা এদের জিন্দেগি হবে জিল্লতের জিন্দেগি, এদের জিন্দেগি হবে কঠিন জিন্দেগি, আর ওরা যখন মারা যাইব ওদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে এবং ওদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান বাবারাম, পর্দানি শুনে মা বোনেরাম, ইসলামের মধ্যে দাখিল একটা কদম যেন আমার নবীর তরিকার খেলাফ না হয়, একটা কদম যেন আল্লাহর কোরআন মাজিদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কালামুল্লাহ শরীফের নির্দেশিকার বাইরে যেন একটা কদম না যায়। সঠিকভাবে চলো, যদি না চলো মুসলমানের সন্তান হইয়া ইহুদির কালচার অনুসরণ করবায়, মুসলমানের সন্তান হইয়া নাসারার কালচার অনুসরণ করবায়, এই অবস্থায় কবর যদি যাও তাহলে তোমার কবরের জিন্দেগি বড় কঠিন হবে। চুলর চুটকি রাখিয়া, নোক লম্বা রাখিয়া, আত হাঁড়ু লাগাইয়া, গলার সরা লাগাইয়া, সরব লাগে না মুসলমানের হুয়া হইয়া গলার মাঝে সরা লাগাইয়া আঠে আছে না নাই কৌছে, আজীব লাগে একটা মুসলমানের সন্তান গলাত খেমদে সরা লাগে। ও মুসলমান বাবারাম, মদিনার জমির একজন যুবক মুসলমান কলিমা ফুলনেওয়ালা ছিল, প্রকাশ্য সমাজের মধ্যে মানুষ জানতে পারতো সে মুসলমান, সে ইমানওয়ালা, কিন্তু ইহুদি নাসারার কালচার ডেভেলপ করতো, সব সময় কোরআন বিরোধী কাম করতো, আল্লাহর নবীর তরিকার খিলাফ ওই বান্দায় কাম করতো। নাউজুবিল্লাহ। যত কিছু ইহুদি নাসারায় করেন এই যুবকে সব কিছু করত। যেই দিন যুবক মারা গেল মদিনার জমিন জান্নাতুল বাকি নামে একটা কবরস্থান আছে। ও মুসলমান বাবারা, আমার ভাই নকল ওই যুবকরে জান্নাতুল বাকির মধ্যে দফন করা হইল, কত ভালো সফল নারি তার জান্নাতুল বাকির মধ্যে দফন করা হয়েছে। দফন শেষ হয়ে গেল, সব যার যার বাড়ির মধ্যে চলে গেল, ওই জানাজার মধ্যে কবরস্থ করতে সময় যারা শরীক ছিল তাদের মধ্যে একজন যুবক হঠাৎ করে তার পকেটের মধ্যে হাত দিয়া দেখে তার একটা পার্স আসলো,
অথবা এক টুকরা মূল্যবান কাগজ ছিল, যেখানে কিছু হিসাবপত্র ছিল, কাগজের টুকরা কবরে পড়ে গেছে। এখন চিন্তা করলো আমার কাগজের টুমাই কান না আনলে হইতো না। ও মুসলমান বাবার হুকুমতের কাছে গিয়া দরখাস্ত করল, বাদশা জাফানা এই কবরের মধ্যে আল্লাহর বান্দারে রাখতে সময় আমিও একজন কবরের মধ্যে ছিলাম, আমার এখান কাগজ কবরের মধ্যে পড়ে গেছে, বড় ইম্পর্টেন্ট, বাহির করি আনা লাগবো, মেহরবানি করিয়া যদি পারমিশন দেন আমি কবর খুঁদিতাম। এবার হুকুমতের কাছ থেকে আল্লাহর বান্দায় পারমিশন ফাইলাইল, কবর খুঁদিল। ও মুসলমান, কবর খুদার পর তাকায়া দেখো ওই কবরের ভিতরে ওই মদিনার যুবক নাই, ওই কবরের ভিতরে একজন ইহুদি মহিলার লাশ। আল্লাহু আকবার, জোরে করে হো, আরো জোরে করে হো, আল্লাহু আকবার। মানুষ আশ্চর্য হয়ে গেল। কিছু সময় আগে মদিনার একজন যুবক মুসলমানের সন্তান একজন মুমিন কবরস্থ করা হইল, আর কিছু সময় পর কবর খুঁদিয়া দেখা যায় এখানে কোনো পুরুষ মানুষের লাশ নাই, ওই কবরের ভিতরে একজন নারীর লাশ, একজন মহিলার লাশ। খবরটা চতুর্দিকে আউট হয়ে গেল, পেপার পত্রিকায় ছাপা হয়ে গেল, নিউজের মধ্যে চলে গেল, অন্য একটা দেশের মধ্যে থাকি একজন ওই মূর্তার ওই মহিলার গার্জেন বাহির হয়ে গেল, একজন ইহুদি বাহির হয়ে গেল, যে মেয়েটা আমার আমার মেয়ে, যে চেহারাটা পেপারের মধ্যে ছাপা হইল নিউজ পেপারের মধ্যে খবরের মধ্যে, যেই লাশটা যেই মেয়েটার চেহারা দেওয়া হয়েছে ওই মেয়েটা তো আমার মেয়ে, আমি কবরস্থ করছি ইহুদির কবরস্থানের মধ্যে। মদিনায় গেল কেমনে কার মুসলমান বাবারাম, এবার দয় পক্ষ একত্রিত হইলাম বিষয়টা বুঝাবুঝি করার জন্য। মুসলমান হলে ওই মেয়ের বাবার কাছে জিজ্ঞাসা করলা, তার সম্পর্কে কিচ্ছু জানো নি? না না, কিচ্ছু জানি না, তবে একটা জিনিস জানি, সবসময় ইসলামী কিতাব কোরআন শরীফ অন্য অন্য মুসলমানের যত কিতাব আসল আমার মেয়েটাই পড়িত হও। সুবহানাল্লাহ, ইসলামী কালচারের প্রতি মহব্বত ছিল, ভালোবাসা ছিল, বারবার আমাকে বলতো বাবা আমার মনে চায় আমি মুসলমান হই যাইতাম, কলিমা পড়িয়া ইসলাম গ্রহণ করে লইতাম। সুবহানাল্লাহ, সম্ভবত আমার মেয়েটা ইন্তেকালের পূর্বে মরার পূর্বে সে মুসলমান হয়ে গেছে। ও মুসলমান বাবারা, আমার ভাইয়ের ফল, এবার মদিনার মানুষ মুসলমানরা বুঝতে আরো অসুবিধা রইল না, এই মেয়েটা ইসলাম ফলো করত, ইসলামের কালচার, ইসলামের নিয়ম কানুন, ইসলামের চাল চলন, ইসলামের মুআমেলাত, মুআশারাত, চলাফেরা, কথাবার্তা সব ভালো লাগতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দির উপরে খুশি হইয়া মদিনার জান্নাতুল বাকির ওই যুবকরে সরাইয়া তার লাশ জান্নাতুল বাকির মধ্যে পৌঁছাইয়া দিলা। জোরে করে হও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, আর ওই যুবক মদিনার মধ্যে জন্ম লওয়ার পর মুসলমানের ঘরে জন্ম লইল, ইমানদার হওয়ার পর জান্নাতুল বাকি, যেই জান্নাতুল বাকির মধ্যে খবর ওইবার লাখিয়া দুনিয়ার মানুষ কান্দে, আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক আমার কবরটা যেন জান্নাতুল বাকির মধ্যে হয়, এমনভাবে মানুষ দোয়া করে যেই কবরস্থান দফন হইবার জন্য, সেই কবরস্থানও একজন যুবক দফন করাইল, কিন্তু তার লাশ জান্নাতুল বাকির রইল না, ইহুদির কবরস্থানের মধ্যে চলে গেল। খবর লইয়া দেখা গেল কিতা কারণ, দেখা গেল বাহ্যিক দৃষ্টিতে মুসলমান ছিল। ও মুসলমান, মাঝে মাঝে আপনি টুপি লাগাইলে মুসলমান, মাঝে মাঝে আপনি জুম্মা পড়বা মুসলমান, মাঝে মাঝে নমাজ পড়িবা মুসলমান, না না আপনি পুরা পুরি মুসলমান হইতে
ইসলামের ভিতরে ঢোকা লাগবো, ইসলামের যে বাউন্ডারি আছে তার ভিতরে আপনার ফাউতা কি মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার ঢুকাইতে লাগবো, এবং আপনার জিন্দগির সমস্ত আকাইদ আবাদত মামেলাত মুআশারাত চলাফেরা রাজনীতি সমাজনীতি অর্থনীতি সব কিছু যখন ইসলামী দায়রার ভিতরে হবে তখন আপনি পুরাপুরি একজন মুমিন পুরাপুরি একজন মুসলমান। এই অবস্থায় যদি আপনি মারা যান আপনার কবর হবে জান্নাতের বাগান জুড়ে করে হও সুবহানাল্লাহ। এই যুবকের লাশ কেন ইহুদির কবরস্থানে গেল, আর ইহুদি বেটার ফুড়ির লাশ মদিনার জান্নাতুল বাকিত কেন আসলো, তার কারণ হলো মুসলমান বাবারা এই যুবকে ফলো করতো ইহুদি নাসারার কালচার, হও নাউজুবিল্লাহ ইহুদি নাসারার কালচার ফলো করতো। মুসলমানের ভুয়ায় যদি নব্বইগু লম্বা করে রাখে খার কালচার, এটা মুসলমানের কালচার নেই, কথা হোক নখ লম্বা রাখা মুসলমানের কালচার নেই। ও যে লুঙ্গি ভিন্দিতে সময় স্টাইল করে আপনার ইয়ো গুড়িয়া ভিন্দে দেখবা, ফানিয়াইক গুড়িয়া ভিন্দে আছে না নাই কিছু যুবক, ফানিয়াইক গুড়িয়া মুসলমানে ভিন্দিবার কথা নাই, এটা তো ইহুদি নাসারার কালচার, এটা মুসলমানের কালচার নাই। বেটা মানসে পুরুষ মানসে ফানিয়াইক গুড়িয়া কাপড় ভিন্দা হারাম, স্টাইল করে তুমি মুমিন হইবা মুসলমান দাবি করবায় আর নাসারা আর ইহুদির কালচার নিয়ে স্টাইল করবায় আর খবরে গেলে তুমি আরাম পাইলেই বা না, হবে না, তোমার কবর হবে জাহান্নামের গাড়া, খাও নাউজুবিল্লাহ। এই যুবক যদিও মুসলমান ইমানদারের ঘরে জন্ম লইছে কিন্তু ফলো করতো ইহুদিরে ফলো করতো নাসারারে, তারার কালচার মজা লাগতো, তারার চালচলন মজা লাগতো, তারার মুআমেলাত মুআশারাত মজা লাগতো, এই জন্য আল্লাহ তার লাশ জান্নাতুল বাকিত রইতে দিছেন না, ওখান থেকে হরাইয়া ইহুদির কবরস্থানে পৌঁছাই দিছেন, খোকা নাউজুবিল্লাহ। কথা লাগিয়া একজন মানুষ যদি মুসলমান হয় একজন মানুষ যদি মুমিন হয় আর যদি সে ইহুদি নাসারার কালচার ফলো করে, ও মুসলমান ইহুদি নাসারার মতো যদি চলে দুনিয়ার জমিন গুনার মধ্যে লিপ্ত হয় সুদ খায় ঘুষ খায় বেইমানি করে কোরআন বিরোধী কাম করে ইহুদি নাসারার কালচার ফলো করিয়া এই অবস্থায় যদি মারা যায় আমরা যতই জনজা পড়ি না কেন কবরস্থানের মধ্যে রাখিয়া আমরা কবর আপনার কবরস্থানের চতুর্দিকে বসে আমরা তিলাওয়াতের জিকির করি না কেন ওই বান্দারে আমরা তিলাওয়াতের জিকির দিয়ে জান্নাত পৌঁছাইতে পারবো না। জান্নাতের মধ্যে পৌঁছিতে হইলে আল্লাহর নির্দেশনা মানিয়া চলা লাগবে, বর্ডার পার হইলে হইতো না। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার বর্ডার লঙ্ঘন করব এবং দুনিয়ার জীবনে প্রাধান্য দিব তরজিব তাদের জীবন হবে তাদের ঠিকানা হবে জাহান্নামের গাড়া, খাও নাউজুবিল্লাহ। আল্লাহর বর্ডার আল্লাহর সীমারেখা আপনি লঙ্ঘন যদি করো আর দুনিয়ার জীবনে যদি প্রাধান্য দেও, আইস তো মুসলমান দুনিয়ার বাহ্যিক সুরত দেখিয়া মানুষ পাগল, কোন লাইনে চললে সুন্দর আর স্টাইল করিয়া চলতে পারবো মুসলমান হইয়া বিয়া সাদির মধ্যে খুদি নাসারারে ফলো করে কথা দেখি না, মুসলমান হইলা ফুয়ার বিয়া দিতে সময় ইহুদির কালচার ফলো করে, মুসলমান হইয়া ফুড়ি বিয়া দিতে সময় ইহুদির কালচার ফলো করে। আল্লাহর বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতা তোমরা ঈমান আনছ তোমরা মুমিন তবে উদখুলু ফিস সিলমি কাফা ফুরাফুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল, ইসলামের মধ্যে ফুরাফুরি ভাবে প্রবেশ করো, ইসলামের দায়রার বাহিরে একটা কাজ তোমরা করবা না, জীবনের যত কাজ আছে সব হবে ইসলামের দায়রার ভিতরে, সুবহানাল্লাহ। ওয়ালা তাত
তাবিউ খুতুয়াতিস শাইতান, আর শয়তানের অনুসরণ করবা না, শয়তানের কদম কদম চলবা না, কারণ ওই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন হয়। নাউজুবিল্লাহ। আমাদের পিছনে সবচেয়ে বড় শত্রু কে? জোরে হরি কও কে? শয়তান। আজ ভাই দুশ্মন, চাচা দুশ্মন, পাতিজা দুশ্মন, লাগাবাড়ির বেটা দুশ্মন, ঘুমায় না সারা রাত, খালি ছালে দিছাই আছে হুয়াইলা। কিন্তু যেই দুশ্মনে জাহান্নাম পর্যন্ত পৌঁছা, ই দুশ্মনের ফিকির একবারও হল না। ও মুসলমান বাবারা, আপনি যখন কোনো মানুষ আপনার সামনে রা, কোনো মানুষ কোনো অঘটন করে, আপনার কোনো খেলাফ কাম করে, ওই সময় আপনার রাগ উঠে নিনে উঠে না, প্রতিভা রাগ উঠে নিনে উঠে না, রাগ উঠে, রাগ উঠার বাদে দুনিয়ার কোনো মানুষে আপনারে সাহায্য করার দরকার নাই। কিন্তু ওই সময় আপনারে যে ঘটনা ঘটাইবার জন্য সাহায্য কে করে? জোরে করে কও কে করে? শয়তানে করে, শয়তানে করে। ও মুসলমান, একজনের কোনো খাম দেখিয়ে তোমার রাগ উঠছে, কোনো ঘটনা দেখিয়ে রাগ উঠছে, একজন মানুষে তোমার সামনে অন্যায় করে লইছে, এবার বান্দা তোমার রাগ উঠছে, সঙ্গে সঙ্গে শয়তান তার সাথি লইয়া তোমার সামনে হাজির, দামদর মতো সাথির তলে তোমার ঢুকাইয়া ব্রেইনের মধ্যে ইঞ্জেকশন দিতে থাকে। আর কয়ও আবদুল্লাহ, আব্দুল কাদির, আব্দুল জলিল, আব্দুর রহিম, এবার যদি খতা খসনা মানুষের সামনে তো তুমি দুর্বল হয়ে যাইবে, একটা হুমকার দে, দা লইয়া বারো, লাঠি লইয়া বারো, মোকাবিলা কর। নাউজুবিল্লাহ। কত বড় সহযোগিতা করেন আপনার, দুনিয়ার কেউ সহযোগিতা করে না। এই জন্য আল্লাহর নবী ফরমাইতরা, রাগ উঠি গেছে বান্দা, তুমি সাথে সাথে পড়ে লও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সবে আমার লগে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি ফানাসিয়া শয়তান মরদুত থাকি আল্লাহ পাকের কাছে। নবী যে ফরমাইতরা এই আউযু বিল্লাহ পড়ার সাথে সাথে শয়তান তার শাস্তি লইয়া হরব, আর তোমার রাগ টামি যাইব। জোরে করি কও সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, এরপরেও যদি রাগ টামে না, আল্লাহর নবী ফরমাইতরা তুমি উবাত আসলাই বই দাও, মাটির লোকে সম্পর্ক করিলাও, মাটির সাথে সম্পর্ক করলে তোমার মধ্যে রাগ আর গুসা থাকবে না। কও সুবহানাল্লাহ। মাটির মধ্যে বোয়ার পরও রাগটাবে নাই, তুমি বাতাসলাই হুতিরাও, লগে লগে বিস্তার মধ্যে হুতিরাও, আল্লাহর নবীর রাগ কন্ট্রোল করার পদ্ধতি দিতরা। ও মুসলমান, এরপর রাগ কন্ট্রোল হয় নাই, আল্লাহর নবী বলেন তুমি উজু বানাও, উজু করলে তোমার রাগ থাকতো নাই। কও সুবহানাল্লাহ। উজু করি লাইলে রাগ থাকতো নাই, রাগ দূর হয়ে যাইব। এরপরেও যদি দেখা যায় রাগ কমেন না, তো গোসল করিলাম, রক্ত বাই গেছে, পেশার মাথা তুটি গেছে, রক্ত চকু তুটি গেছে, না মাটার খোরা পর্যন্ত লক বাদ দিতে নাই, কারণ হে তো আছে শয়তানের স্পেশাল একটা টিম ওই সময় বান্দার পিছনে থাকে। কও নাউজুবিল্লাহ, শুধুমাত্র ঘটনাটা ঘটাইবার জন্য। ও মুসলমান বাবারা, এরপরেও যদি হয় না, মনে করবা শেষ গোসল, মরার পরে শেষ গোসল দেওয়া হয়, এই ভাবিয়া শেষ গোসলটা তুমি করিয়া ফেলাও, গোসল করলে তোমার আর রাগ থাকতো না। কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, ওয়াল কাযিমিনাল গাইজ, রাগ উঠলে যারা কন্ট্রোল করতে পারে এরা হলো আমি আল্লাহর বন্ধু, আমি এদেরকে ভালোবাসি। কও সুবহানাল্লাহ। জোরে কইতে নারী সুবহানাল্লাহ। আপনার স্ত্রী ভুল করছে, আপনার ভাই, আপনার চাচা, আপনার ভাতিজা, এই যে আপনার একটা কমিটি বানায়া এখানে একটা প্রোগ্রাম চলে, একজনে ভুল করছে, তোমার রাগ উঠে গেছে, এই রাগরে যদি তুমি কন্ট্রোল করতে পারো, আল্লাহ পাক বলেন ও বান্দা যাই রাগ কন্ট্রোল করতে পারো, আমি আল্লাহ তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ ফরমাইছে, ভুল করি লাইছে, ক্ষমা করিয়া যদি দিতে পারো,
আমরার সমাজে তো ক্ষমা নাই, আসেনি ক্ষমা, না না করতো কেন হারি দিতাম, জাগা লোয়া সারিতাম, এক বাজু না করা পর্যন্ত লক বাদ দিতাম নাই ক্ষমা, উজুবিল্লাহ, এটা ইসলাম নাই, ইসলাম হইলো ক্ষমা করিয়া দিতে হয়, সুবহানাল্লাহ। মুসলমান বাবারাম আমার ভাই নখল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাফিনা হানিনাস, একজনে ভুল করছে ক্ষমা করিয়া যদি দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ক্ষমা খারিকে আমি ভালোবাসি মহব্বত করি, হো সুবহানাল্লাহ। সামান্য জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা La ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. To baba jira amra ke raguti jay jodi amra control kortam, ke bhul khole khoma kore ditam, ha tode bolen inshallah, shobe bolen inshallah. Ami bolte chilam ইসলামের ভিতরে যদি আমরা ঢুকি যাই, ইসলামের প্রত্যেকটা নির্দেশনা যদি মানি, ইসলামের নির্দেশনা যদি আপনি মানুন, ইসলামের দায়রার ভিতরে যদি আপনি থাকেন, আপনি না হক কাতল করতে পারবা না, আপনি কেউর পিছনে আইব বার করতে পারবা না, আপনি কেউর পিছনে সুকলি করতে পারবা না, আপনি মুসলমানের ক্ষতি করতে পারবা না, আপনি কোনো মসজিদ মাদ্রাসার ক্ষতি করতে পারবা না, আপনি সুদগুসর মধ্যে যাইতে পারবা না, কারণ এটা ইসলামের দায়রার ভিতরে না, ইসলামী দায়রার বাইরে হোক। আল্লাহু আকবার, জোরে করে হো আল্লাহু আকবার। এই সমস্ত জিনিসগুলা আজকে মুসলমানরা করে, গতিকে তো আমরা লাঞ্ছিত অপমানিত। আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না, আমরা জিকির করি, জিকির কবুল হয় না, আমরা ওয়াজ নসিহতের মধ্যে যাই, আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না, কারণ আমরা ইসলামের কিছুটা মানি, কিছুটা মানি না। কোনো কোনো সময় আইলে দেখা যায় মুসলমানের সন্তান ইসলাম বিরোধী কাজ করে, তখন তারে যদি প্রশ্ন করো কইব এটা দেশর লগে তাল মিলাইয়া কিছু কাম করা লাগে, হো নাউজুবিল্লাহ। তুমি মুসলমান, অন্য জাতির লগে তাল মিলাইয়া কিছু কাম করবা, না না হবে না। ও মুসলমান বাবার আমার ভাই নকল, ইসলামের দায়রার ভিতরে তাকিয়া প্রত্যেকটা নির্দেশনা মানিয়া আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দিয়া আল্লাহ পাকের কোরআন নবীর হাদিস মানিয়া যখন আপনি চলবায় আল্লাহর কাছে যা চাইবাই তা আল্লাহ দান করবা, হো সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যা চাইবাই তা দিবা, আমরা তো এখন চাইলে ভাই না, না পাওয়ার কারণে হইল কোরআনের কিছু মানি কিছু মানি না, সব যখন মানিয়া আল্লাহরে এক বলিয়া ঘোষণা করবায় আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, ইসলাম এমন একটা জিনিস, ও মুসলমান নবীর তরিকা এমন একটা জিনিস, দুনিয়ার কোন তরিকার মধ্যে কামিয়াবি নাই, একমাত্র নবীর তরিকার মধ্যে আছে কামিয়াবি, হও সুবহানাল্লাহ। নবীর তরিকার মধ্যে চলিয়া যদি কেউ কবর যায়, ওই বান্দার কবর কবর থাকবে না, আল্লাহ জান্নাতুর বাগান বানাইয়া দিলাই বা, হও সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা দোয়া করবায় যখন আপনি আল্লাহর কাছে যখন কুজিবায় আল্লাহ তোমারে আমারে যা প্রয়োজন তা দিবা, এই জমিনত তোমারে আমারে সম্মানী বানাইয়া দিবা, কেয়ামতের ময়দানে আল্লাহ নিজর ইচ্ছায় তোমার মন বরিয়া আমার মন বরিয়া খুশি করিয়া যেভাবে তুমি চাও আমি চাই, আল্লাহ সেইভাবে তোমারে আমারে জান্নাত দান করবা, হো সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালাম মিশরের যখন প্রধানমন্ত্রী হয়ে গেলা, ও মুসলমান পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম মিশরের প্রধানমন্ত্রী হওয়ার পর এবার দুর্ভিক্ষ দেখা দিল, সারা দেশের মধ্যে দুর্ভিক্ষ ছিল, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামের চেষ্টার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য করলা,
ওই মিশরের জমির সম্পদের অভাব নাই, গমের অভাব নাই, চাউলের অভাব নাই, প্রত্যেকটা দেশ থাকি মানুষ আয়াইয়া ওখান থেকে খরিদ খরি খরি নেওয়া শুরু করলো। একদিন পায়গাম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামর লোক লস্কর হলে হামলা হলে আপনার মাল বন্টন করে দিতরা, গম মানুষে বস্তা পরি পরি কিনিয়া কিনিয়া লয়া যার, কিনিয়া লয়া যার একটা মাপকাঠির ভিতরে, ও মুসলমান গরিব অসহায় যারা তাদেরকে রিলিফ দেওয়া হয়। একজন যুবক, ওই যুবকরাও রিলিফ দেওয়া হলো, ওই যুবকের রিলিফ পাওয়ার পর হামলা হলো রে কইল আরো কিছু আমার দে, হামলা হলে কইলা না আমরা ইলা দিতে পারবো না, বাদশার কাছে যাও, ইউসুফ নবীর কাছে যাও, ইউসুফ যদি অর্ডার দেন সারা গুদাম দিলেই আপনার কামরার কোনো অসুবিধা হবে না। এবার আল্লাহর বান্দা যুবক পয়গম্বর ইউসুফ আলাইহিসসালামের কাছে গিয়ে কইল, ও ইউসুফ নবী আমার তুলা আপনি বেশ করিয়া রিলিফ দাও। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিসসালাম ডাক দিয়ে বলে, হামলা ফলরে কইলা আরো এক বস্তা দিয়া দাও। ওই যুবক ডাক দিয়ে বলে, না না আরো লাগে আরো লাগে, না আর দেওয়া যাবে না। আল্লাহর বান্দা যুবক বলে, ও পয়গম্বর আপনি আমার চিনুননি, আমি খেয়ে বলে না তুমি খেয়ে পরিচয়টা দেও। এবার যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর যেদিন জুলাইখায় আপনার উপরে বদনাম উঠেছিল, যেদিন জুলাইখায় আপনার জিনা করে সাইবস্ত করতে চাইছিল, আপনার আন্দর মহলের মধ্যে ঢুকাইল এমন একটা আন্দর মহল যেই মহলের সাতটা দরজা, ওই সাতটা দরজার চাবি কেবলমাত্র জুলাইখার কাছে, দুনিয়ার আর কোনো মানুষ কাছে থাকে না। আপনার কৌশল করে যখন ভিতরে ঢুকাইল, আপনি যখন সাত দরজা পানি দিয়ে সামনে এলো, আজিজ মিশর মিশরের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সামনে যখন আপনি মোকাবিলা হয়ে গেল, তখন তার স্ত্রী জুলাইখা আপনার উপরে বদনাম লাগাইল, ওই সময় আপনার পবিত্রতার সাক্ষী যেই বাচ্চায় দিছিল, আমি সেই বাচ্চা আজকে যুবক। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা এই কথাটা শোনার পর পয়গম্বর ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই যুবক রে বুকুর মধ্যে আনিয়া জড়িয়া দল্লা চুমা কইলা আর খামলাইন তোরে ডাক দিয়া কইল, ও খামলা হল আমার এই যুবকে যা চাই তারে তা দিয়া দাও। হল সুবহানাল্লাহ। এবার যুবক সম্পদ লইয়া রওনা দিল, আল্লাহ পাক ওহী নাযিল করলা, ডাক দিয়া কইলা, ও ইউসুফ এই যুবক রে এত বেশি করে তুমি দিলাই কেন? বলে, ও আল্লাহ যেদিন আমি জুলাইখার পাকড়া থেকে ছুটিয়া আমি গড়র বিল্ডিং থেকে যখন বাড়ি আসলাম, আর আমার পবিত্রতা ওই যুবকটার মাধ্যমে আল্লাহ তুমি জমিন করায় দিসলাই, ওই বাচ্চাটার মাধ্যমে যুবকটার মাধ্যমে আমি একজন পবিত্র গুণাগার নাই বলিয়া এই জমিনের মধ্যে বাচ্চাটা দলিল হইল, ও আল্লাহ তুমি বানাইয়া দিসলাই, আমি খুশি হইয়া তারে সব সম্পদ দিয়া দিছি, যা প্রয়োজন তা সে নিতে পারে। কও সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইলা, ও পয়গম্বর তুমি ইউসুফের পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে যা চাই তা তুমি দিলাইলাই, তাহলে তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহর ওয়াহদানিয়তর সাক্ষী জমিনের মধ্যে যারা দিবা, আমি যে ইসলাম জমিন পাঠাইয়া দিছি, আমি যে পবিত্র কালামুল্লাহ পাঠাইয়া দিই, আমি যে কালামুল্লাহ হল জমিন পাঠাইয়া দিয়ার, আমার যে দিন জমিনের মধ্যে আছে ওই দিনের মধ্যে কেউ যদি থাকিয়া আমার ওয়াহদানিয়তর সাক্ষী যদি জমিন তাকে ঘোষণা করে, কিয়ামতের ময়দানে যা চাইব তা নাই, আমি আল্লাহ তার মন বরিয়া যা দিব তারপরেও যদি চায় আরো দিব জোরে করে হল সুবহানাল্লাহ, যা চাইব তা দিব, কিন্তু আমি এমন দেওয়া দিব চাইবার মন চাইত নাই, এরপরেও যদি চায় আমি আল্লাহ আরো দিব জোরে করে হল সুবহানাল্লাহ। দুনিয়া তো সম্মান পাইব,
আখেরাতেও সম্মান পাইব। এই জন্য মুসলমান বাবারা আমার পায়ে নফল, আমরা আল্লাহর কাছ থেকে যদি পাইতে চাই, দোয়া যদি কবুল হইতে চায়, ইসলামের প্রত্যেকটা নির্দেশনা আমরা মানিয়া যাইতাম, ইসলামের হুকুম নামাজ পড়া আমরা নামাজ পড়তাম, ইসলামের হুকুম রোজা রাখা রোজা রাখতাম, ইসলামের হুকুম যাকাত দেওয়া নিসাবের মালিক হইলে যাকাত দিতাম, ইসলামের নির্দেশ হইল আমরা হজর উপযুক্ত হইলে হজ করতাম, ও মুসলমান আমার বিল মারুফ নাহি আনিল মুনকার করতাম, এইভাবে প্রত্যেকটা নির্দেশনা জীবনের মধ্যে পালন করতাম, সব সময় প্রতিটা কদম ইসলামের ভিতরে থাকতো, ইসলামের বাইরে যেন না যায়। দুনিয়ার জমিনে যতদিন আমরা বাঁচিয়ে থাকবো, চাহে আপনার মেয়ে হোক, আপনার স্ত্রী হোক, আপনার ছেলে হোক, আপনি হোক, আমরা প্রত্যেকজনে কিতা করতাম, ইসলামের নিয়ম নীতির ভিতরে চলতাম, ইসলামী তরিকার মধ্যে চলতাম, ইসলামী তরিকার খিলাফ আমরা কোনো কাম করব না। ও মুসলমান, এমন কোন কাজ করতাম না যেই কাজ করলে শয়তান খুশি হয়, যেই কাজ করলে শয়তান খুশি হয়, এই কাজ করলে আল্লাহ বেজার হয়, আল্লাহ বেজার হয় যেই কাজ করলে, এই কাজ যদি করি আপনি কবরও যায়, আপনার কবর হবে জাহান্নামের গাড়া। এই জন্য নবী যে ফরমাইতরা আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হফরাতুম মিন হফারিন নার আও কামা কালা আলাইহি সালাতু ওয়াসসালাম, আল্লাহর নবী বলেন কবর খেউরুল লাগি জান্নাতুর বাগান, আবার কবর খেউরুল লাগি জাহান্নামের গাড়া। যারা আল্লাহর নির্দেশনা মানবা, নবীর তরিকায় চলব, ইসলামের ভিতরে তাকিয়া কবর যাইব, ওই বান্দার কবর হবে জান্নাতের বাগান। আর যে ইসলামী শরিয়া মোতাবেক চলতো না, মন গোড়া জিন্দেগি চালাইব, কোরআন বিরোধী কাম করব, আল্লাহর ইবাদত করতো না, আল্লাহর গোলামি করতো না, ওই বান্দার কবর হবে জাহান্নামের গাড়া, খাও নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান বাবারা, আমি আপনার আর সামনে আয়াত পড়িলাম, আল্লাহ ফরমাইতরা ও মুমিন হল, ইমানদার হল, ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে তোমরা ঢুকে যাও, আর তোমরা শয়তানের অনুসরণ করিও না, কারণ শয়তান তোমাদের কাশ্য দুশ্মন। আল্লাহর নবী ফরমাইতরা মান তাশাব্বাহ বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যে সম্প্রদায়ের অনুসরণ করব তার লগে তার হাসর হইব, খাও নাউজুবিল্লাহ। মুসলমান বাবারা, আজকে কোন ঘরে মুসলমান দিয়া আমি পানিরে পানি খাইতে পারতাম না, যারা জল খায় জল খাইব, কথা ঠিক কিনা? কোন ঘরে মুসলমান যদি পানিরে জল খায়, আপনি মুসলমানে যদি পানি খাই, ওই ঘরে মুসলমান বেটায় আপনার পানিরে পানি খাইতো না, জল খাইব, কথা ঠিক কিনা? বুঝা যান নি মা, কারণ হে চিন্তা করে, তার একটা দায়রা আছে ধর্মর, সেই ধর্মর দায়রার থেকে বাহির হইতে চায় না, কিন্তু তুমি মুসলমান হইয়া কেমনে বাহির হও, তুমি কি বুঝো না? আমার নবীর তরিকার মতো ইসলামী শরিয়ায় যে তরিকা দিয়া দিছে, এর মতো শ্রেষ্ঠ তরিকা আল্লাহর জমিন আর কারো কাছে না। সুবহানাল্লাহ, জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গতিকে মুসলমান বাবারা, আমরা ইহুদিরা সারার কালচার ফলো করতাম না, ইসলামী শরিয়া মোতাবেক চলতাম, ইসলামের কালচার ইসলামের নিয়ম নীতির ভিতরে আমরা চলবো, হাত উঠে বলেন ইনশাআল্লাহ, আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানতাম, নবীর তরিকায় চলতাম, বলেন ইনশাআল্লাহ, আল্লাহর নাফরমানি করিয়া কবর যায় না। শেষ কথা, ও মুসলমান, মাগরিবের টাইম হয়ে গেছে, শেষ কথা আপনাদের কাছে কই হলো, আর আমরা সবাই কবর যাওয়া লাগবো নি না লাগতো নাই, লাগবো নি না লাগতো নাই? আজকে আশ্চর্য লাগে, ওই এলাকার মধ্যে একটা তাফসীর কোরআন ইসলামিক সম্মেলনের আয়োজন করা হয়েছে, কিন্তু আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত, এত পেরেশান, এত পাগল, মুসলমান সকাল থেকে
এত জমাইত হইতো আসলো, এই এলাকার মধ্যে জায়গা দিতে পারতাম না আপনারা, ওলা জমা হইবার কথা ছিল, কিন্তু না না মৌতর কথা দিল থেকে সরে গেছে। দুনিয়ার প্রেমে মানুষ এমন পাগল হইছে, কোরআনের মাহফিল ভালো লাগে না, যায় মানুষ বাজি কত সময় লাগি যায়। এইভাবে হলে হবে না, কোরআন যখন শুনবা, হাদিসের কথা যখন শুনবা, ও মুসলমান তুমি ইমানদার মুমিন, তোমার ইমানের মধ্যে জোশ পয়দা হয়ে যাইত, তুমি সব সারিয়া একদিনের কারণে দুই দিনের কারণে ইসলামী কোরআন আর হাদিসের কথা শোনার জন্য এই মাহফিলের সময় দেয়া দিতা, কারণ আগামী বছর বাসবা এমন কোন দলিল আর সার্টিফিকেট খেউরের কাছে নাই। গত বছর অনেক মানুষ এলাকার মধ্যে ছিল, আজকে তারা নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। তুমি আমি আজকে আসি, হয়তো আগামী বছর আমরা থাকবো না, কথা দেখি না। এই জন্য মুসলমান বাবারা এই কোরআনের মাহফিলটা সম্মান দেও, আর এই কোরআনের মাহফিল যে আলোচনা করা করাইব, খাজে পরিণত করো, আমল করো, জিন্দগির মধ্যে ফিটিং করো, দুনিয়ার জিন্দগি কামিয়াব হইব, আখিরাতের জিন্দগিও কামিয়াব হইব। সুবহানাল্লাহ, পাঁচ ওয়াক্তের নামাজ সুন্দর করে পড়বাই, নমাজ ছাড়িও না, নমাজ ছাড়িয়া কবরও যাইও না। যুবক ভাই যারা এখানে আমার মতো আছো, বিশেষ করে আপনাদেরকে বলছি, রাত্রে ১২টা ১টা পর্যন্ত আমাদের মতো অনেক যুবক রাস্তার মধ্যে তিবুকার মধ্যে বইয়া সিনেমার নাটক দেখাত খাটাইয়া রাত্রে ঘুমায়, ফজরের নামাজ পড়তে পারে না। তুমি মোবাইল চালায় না, বাধা দিয়ার না, মোবাইল চালাও, মোবাইল তো আমরাও চালাই, প্রত্যেক চালাই। ওই মোবাইলের মধ্যে দুইটা রাস্তা আছে, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। মোবাইলের ভিতরে গেলে তিলাওয়াত পাওয়া যায়, মোবাইলের ভিতরে গেলে তাফসীর পাওয়া যায়, মোবাইলের ভিতরে গেলে আপনার বয়ান পাওয়া যায়, জিকির আজকার পাওয়া যায়, আবার মোবাইলের একটা সাইটে ঢুকলে ল্যাংটা সিনেমা পাওয়া যায়, যেই সিনেমায় তোমার গোসল পর্যন্ত ফরজ বানাইয়া দিবে, খাও না উযুবিল্লাহ। তাহলে দুই লাইন আছে, আল্লাহ তো তোমারে আমারে বুঝার ক্যাপাসিটি দিয়া দিছেন দুইটা লাইন, ফা আল্লাহা ফুজুর হাওয়া তাকুয়াহা, কোনটা গুনা আর কোনটা বালা, এই বুঝার ক্যাপাসিটি আপনার মেমোরিতে আছে না নাই, আছে না নাই? ও মুসলমান বাবারা, আমার ভাই নকল আল্লাহ ফরমাইতা, ফা আল্লাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ও বান্দা কোনটা গুনার রাস্তা, কোনটা নেকির রাস্তা, আমি আল্লাহ তো তোমারে বুঝার ক্যাপাসিটি দিয়া দিছি। এই দুনিয়ার মধ্যে জেলা সলা হাঁটিয়া যাইবার সময় একজন মহিলার দিকে যদি আপনি তাকাও, তার হাত ধরো, বিপদ আছে না নাই? আর একজন বালা মানুষের পরিচয় দিতে হইলে আপনি তার চেহারা বাই তাকাইবা না, তার হাত ধরবা না, আপনি সোজা সুজি নিচু করিয়া মাথা যাইবা গিয়া, মোবাইল হাত রাখবার পরে এইভাবে রাস্তা আছে, ভালো রাস্তা আছে, খারাপ রাস্তা আছে, ভালো রাস্তা দিয়ে আপনি ঢুকবা, ওই রাস্তায় আপনার জাহান্নাম নিবে না, কিন্তু খারাপ রাস্তা দিয়া যদি ঢুকো, নমাজও ভালো লাগতো না, জিকির তসবি তাহলিল কিচ্ছু ভালো লাগতো না, শেষ পর্যন্ত জাহান্নাম তোমারে মোবাইলে পৌঁছাইয়া দিবে, খাও না উযুবিল্লাহ। সব সময় নেকির কাম গুনার কাম না, নেক কাম করার চেষ্টা করতাম, মোবাইলটা দিয়েও নেক কাম করতাম, বালা কাম করতাম। ও মুসলমান, আল্লাহ ফরমাইতাম, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় নেককাররা জান্নাতি, যারা নেক কাম করব এরা জান্নাতি হইব, সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, গুনাগাররা জাহান্নামী, যারা গুনাহ করিয়া কবরে যাইব তারা হবে জাহান্নামী। এই জন্য আমরা সর্বদা নেক কাম করতাম, ভালো আমল করতাম, পাঁচ ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করতাম, হাত উঠে বলেন ইনশাআল্লাহ, ইসলামের প্রত্যেকটি নির্দেশনা মানিয়া আল্লাহর নবীর তরিকায় আমরা চলিয়া যাইতাম, সবে ফুকা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রে খোয়া গুনার থাকি আমল করার তৌফিক দান করুক, সবে খো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির কাদিরে কুদরতু দারি পর কামাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল তুই কাদির জালিলুল্লাহ জাহাদান ওহর হালে তুই মেরা নিগাহদার ইয়া আল্লাহ ইয়ারহামুর রাহিমিন মাগরিবের টাইম হয়ে গেছে আল্লাহ আমি গুনাহগার আপনার বান্দা হলোর সামনে কোরআন হাদিস থেকে কিছু কথা বল কইলাম এর মধ্যে যা ভুল ত্রুটি হইছে দয়া করে আপনি আমারে মাফ করে দেন শুদ্ধ যেখানে কইলাম আপনার বান্দা হলোর কলবর ভিতরে ঢুকায় দেও আমরা সবাই রে আপনি আমল করার তৌফিক আতা ফরমাও ও মালিক আমরা তো গুনাহগার গুনাহ কবিরা করছি গুনাহ সগিরা করছি হাত দিয়ে গুনাহ করছি পাও দিয়ে গুনাহ করছি চোখ দিয়ে গুনাহ করছি দিন গুনাহ করছি রাত গুনাহ করছি ও আল্লাহ দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার কোনো মানুষ সাক্ষী নাই কোনো দলিল নাই কিন্তু তুমি আল্লাহ তো সব কিছু দেখছো রে বা তুমি নখরায় আল্লাহু সামিউ আলিম আল্লাহু খাবীরুম বিমা তাআমালুন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা তুমি তো সব দেখো তুমি তো সব শুনো তুমি তো সব বুঝো আমরা কোন জায়গার মধ্যে কোন গুনাহ করছি তুমি সারা দেখরায় আজকে কোরআনের মাহফিল বইয়া ও আল্লাহ মাগরিবের সময় খানো আল্লাহ আপনার গোলাম খোলামরা আত খান বাড়াইছি খালি ঘুরাই দিও না ও আল্লাহ তুমি আমরার উপরে দয়া করো আমরার জিন্দগির গুনাহ খানাই তোরে মাফ করিয়া দিলাম আয় আল্লাহ ইয়ারহামুর রাহিমিন যতই গুনাহ করি না কেন আমরা তো আপনার গোলাম আপনি যদি তাড়াইয়া দেও আপনার যাইবার জায়গা নাই আপনি যদি মাফ না করো কে আমরা রে মাফ করবো আপনি যদি দয়া না করো কে আমরার উপরে দয়া করবো ও আল্লাহ তুমি আমরার উপরে রহম করো আজকের এই মাহফিলের বরকতে জিন্দেগির গুনাহ কারান্তরে মাফ করে দিলাও আয় আল্লাহ আপনি আমরার মাই বাপরে মাফ করমাও এই মজলিসের মধ্যে যারা পোয়াত আছেন অনেকর মা নাই বাবা নাই কবরের মধ্যে অসহায় অবস্থায় আছেন খবর লওয়ার মতো কোনো সুযোগ নাই ও আল্লাহ বিদেশের খবর লওয়া যায় আমেরিকা লন্ডনের খবর লওয়া যায় কিন্তু মাত্র 3.5 হাত মাটির নিচের খবর লওয়া যায় না ও মালিক যার মা নাই বাবা নাই কবর গে সুরি গিয়া আজকের এই মাহফিল হাজির হওয়ার এই মাহফিল বসার বরকতে মা বাবার কবর আপনি জান্নাতুর বাগ বানাইয়া দিলাম আয় আল্লাহ আমরার যারা মা বাবা হায়াতে আছেন নেক হায়াত বাড়াইয়া দাও আমরা অনেক বিমারি ফল আছি বিমার হবে না ঔষধ করতে করতে টেনশন হয়ে গেছে আল্লাহ কোরআনের মাহফিল বসার বরকতে আল্লাহ আমরা বিমারি অকলর বিমার দে কুদরতর শিফা খানা দুয়াই দিয়ে শিফা করে দে ও ভাবি যারা ও আপনি দূর করে দাও ঋণগ্রস্ত যারা ঋণ দে পরিশোধ করার তৌফিক দেও আল্লাহ খাস করে এই মাহফিল দে আপনি কবুল ফরমাও যে যুবক বায়াই নকলে এই মাহফিলের উদ্যোগ নিছুন আল্লাহ সব যুবক অকলরে নমাজি বানায় দেও আল্লাহ আল্লাহ তারা প্রত্যেক রে দিনের খাদিম বানায় দেও আল্লাহ আয় আল্লাহ এলাকার মুরব্বি ওলামাই কারাম যারা সহযোগিতা করছেন এই মাহফিল করতে সময় ও আল্লাহ সবাই রে আপনি কবুল ফরমাও যত মানুষে সাহায্য করছ আল্লাহ প্রত্যেক রে আপনি মাফ করিয়া দেও ও মালিক এই এলাকার শত যুবক আছেন মুরব্বী আছেন মসজিদ গিয়া জমাতে নামাজ পড়নেওয়ালা বানাইয়া দেও মা বনি যারা আছেন আল্লাহ
পর্দাশীল বানায়া দাও, নমাজি বানায়া দাও, স্বামীর খেদমত করনেওয়ালা বানায়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি মুহাম্মাদিন ওয়ালিহি ওয়াসহাবিহি আজমাইন। আমিন 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 বিরাহমাতিল্লাহ। ও এত মাটিতে মারিয়া।